আমরা কথা বলছি কিছুক্ষণ পর অনুষ্ঠিত হতে যাওয়া ডক্টর মাহমুদ ইউনূস এবং জো বাইডেন বৈঠক প্রসঙ্গে আমার সহকর্মী আবদুল্লাহ তুহিন আছেন জাতিসংঘের সদর দপ্তরের সামনে নিউ ইয়র্কে। তুহিন, আশা করছি এবার আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ডক্টর মাহমুদ ইউনূসের সঙ্গে জো বাইডেনের বৈঠকটা নিয়ে অনেক আলোচনা কূটনৈতিক পর্যায়ে, সেখানে ভারতীয় সাংবাদিক, পাকিস্তান, নেপাল এই অঞ্চলের সাংবাদিকরা আছেন, তাদের সঙ্গে কথা হয়েছে কিনা, কি ধরনের কথাবার্তা তারা বলছেন, এবং বাংলাদেশি যারা আছেন তাদেরই বা কি ধরনের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন? সবচেয়ে মজার বিষয় হলো যে বাংলাদেশি সাংবাদিক সহ ভারত, পাকিস্তান, অন্য সাংবাদিকরা সবাই এখনো জিজ্ঞেস করছেন যে আসলেও এই বৈঠক হবে কিনা। কারণ আমরা শিডিউলে দেখতে পাচ্ছি যে বৈঠক গুলো হওয়ার কথা পাশে মন্তব্যের ঘরে কনফার্ম লেখা আছে, এখানে কিন্তু কনফার্ম লেখা নেই। অর্থাৎ এখনো দোদুল্যমান, এগুলোর কারণে নানা রকম আলোচনা হচ্ছে, ভাসছে। তবে তারা বেশিরভাগ সাংবাদিকরা বলছেন বা তারা বলছেন যে মোটামুটি নিশ্চিত আগামীকাল দুপুরের নির্ধারিত টাইম দেওয়া আছে, সেই টাইমে হয়তো একটু হিমফেল হতে পারে, কিন্তু সেখানে বৈঠক হবে। কিন্তু এই বৈঠকটিকে নিয়ে আপনি জানেন যে এর আগে 25 বছরের বেশি সময় আগে বিল ক্লিনটন যখন বাংলাদেশ সফর করেছিলেন তখনই শুধুমাত্র দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এরপরে জাতিসংঘ অধিবেশন সরল কোথাও কিন্তু বাংলাদেশের সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক কোনো বৈঠক হয়নি, এবং এই বৈঠকটি হওয়ার ক্ষেত্রে তারা বলা হচ্ছে যে আমেরিকান সাপোর্ট বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি থাকবে, সেটার একটা প্রমাণ করবে বাংলাদেশের এই সরকারের গ্রহণযোগ্যতা, এবং এই সরকার যেভাবে ক্ষমতায় এসেছে, যে বড় বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, সেটা নিয়ে নানা ভরসা হচ্ছে। বিভিন্ন জায়গায় যে গুজব ছড়ানো হচ্ছে, বিভিন্ন অপপ্রচার হচ্ছে, সেগুলোর একটা জবাব হবে বলে তারা মনে করছেন। তবে আমরা আশপাশে যে গুজব যে কত ধরনের হতে পারে, পুরো ইউএনের আশপাশে শুধু বাংলাদেশের এই বৈঠকটি নিয়ে এখনো গুজব হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাওয়াতই দেওয়া হয় নাই, তার পরিবর্তে শেখ হাসিনা এই অধিবেশনে যোগদান করবেন, এবং সাবেক প্রধানমন্ত্রী যে কোনো সময় এসে উপস্থিত হবেন, এরকম নানা রকম ধোঁয়াশা ছিল। পরবর্তী সর্বশেষ যে গুজবটি আছে যে তিনি ডক্টর ইউনূস বাংলাদেশ থেকে যখনই বের হয়ে যাবেন জাতিসংঘের উদ্দেশ্যে, তখনই শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবেন এবং তারা ক্ষমতার একটা পালাবদল হবে, এই নানান রকম গুজব কিন্তু এখনো চলছে। সবকিছু মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রস্তুতি, সে বৈঠকের প্রস্তুতি এবং অন্যান্য যে আরো বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক আছে, তার সেই সেই বৈঠকগুলোর সমস্ত আলোচনা ছাপিয়ে এখন